আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা। আজ হচ্ছে সিঙ্গাপুরে ঈদ, আর এখন সময় হচ্ছে 5:46 বিকেল। সারাদিন তো চলে গেল, আর বিকেলে আসছি আপনাদের সাথে ব্লগ তৈরি করার জন্য। ভাবতেছি সারাদিনে আজকে ব্লগ তৈরি করব কি করব না, করব কি করব না। সো লাস্ট আসরের নামাজ পড়ে চিন্তা করলাম একটা ব্লগ আসলে তৈরি করেই ফেলি, যে এটা হচ্ছে মেমোরেবল, যে লকডাউনের মধ্যে আমরা ঈদ কীভাবে কাটাচ্ছি সিঙ্গাপুরে। এই হচ্ছে আমার বারান্দার, আমার বারান্দার লাস্ট গেট, এর বাইরে আমরা যেতে পারি না। ওই দিয়েও ঠিক এরকম গেট আছে, এর বাইরে যাওয়া যায় না। আর এটা হচ্ছে রুম, রুম আর বারান্দার, রুম আর বারান্দার মধ্যে আমরা আমাদের সময়গুলো কাটিয়ে দিচ্ছি। আজ সারাতে আমি কী করলাম যদি আপনাদেরকে শেয়ার করি, সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম। দেন ঈদের নামাজ আমি আমার আরও 7 ফ্রেন্ড মিলে একত্রে আমাদের রুমের ভিতরেই আমরা ঈদের নামাজ পড়ছি। আর এই ভিডিওটা কিন্তু ঈদের নামাজের ভিডিওটা কিন্তু করা যায় না, কারণ সিঙ্গাপুরে কিন্তু যে সামাজিক দূরত্ব, 1 মিটার যে ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু কঠোরভাবে মানা হচ্ছে। ওই ভিডিও যদি আমি যদি তুলে ধরি, তাহলে সিঙ্গাপুর গভর্নমেন্ট আর যদি কোনোভাবে কেউ যদি দেখে ফেলে, তাহলে কিন্তু বিরাট ইস্যু হয়ে যেতে পারে। যার কারণে আমি ঈদের নামাজের ভিডিওটা করিনি। আমি আমার লাস্ট ভিডিওতে গত বছর আমি গিয়েছিলাম সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামের এরিয়াটা অনেক সুন্দর, নাইস। আর ওই ভিডিওতে অবশ্য আমি ঈদের নামাজের ভিডিওটা আমি করেছিলাম একটু, আর ওই ঈদের নামাজে আমি কী খেয়েছি সেটা কিন্তু তুলে ধরেছি। কিন্তু এখানে আজ এই লকডাউনের ঈদে কোনো ধরনের রান্না করা অথবা কোনো কিছু করার ব্যবস্থা নেই, কারণ আমরা যেখানে আছি এখানে করোনা ভাইরাস রোগী পাওয়া গিয়েছিল, যার কারণে রান্না করার যে ব্যবস্থা ছিল সেটা সিঙ্গাপুর গভর্নমেন্ট ডাইরেক্টলি অফ করে দিয়েছে। আর যার কারণে রান্না করার কোনো সিস্টেম নেই, আর আমরাও কোনো কিছু রান্না করতে পারতেছি না। ইভেন শ্যামাই পর্যন্ত আমরা রান্না করতে পারতেছি না। আমি আমার লাইফে ফার্স্ট শ্যামাই ছাড়া ঈদ উদযাপন করতেছি, সামথিং ডিফারেন্ট, তাই না? এরপরও যাই হোক, এরপরে আল্লাহ যেন আমাদের এই মহামারী করোনা ভাইরাস, যার কারণে আমরা এইভাবে ঈদ পালন করতেছি, এই মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে দেয় সেই দোয়া করে। অবশ্যই ঈদের নামাজ পড়েও আমরা দোয়া করছিলাম যেন এই মহামারী করোনা ভাইরাস যেন আমাদের কাছ থেকে খুব দ্রুত যেন চলে যায়। অবশ্য সিঙ্গাপুর গভর্নমেন্ট আমাদের জন্য অনেক কিছু দিয়েছে। সেই সকালবেলা আমাদের জন্য সামথিং স্পেশাল বিস্কিট আর সামথিং কিছু দিয়েছিল, নাস্তা করার জন্য বান দেওয়া হয়েছিল। আর দুপুরে আমাদের জন্য বিরিয়ানি দেওয়া হয়েছিল, মাটন বিরিয়ানি সাথে ছিল আর অনেক কিছু। অবশ্যই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এই সিঙ্গাপুর গভর্নমেন্ট অনেক কিছু করতেছে অলরেডি আমাদের জন্য, অনেক কিছু করেছে। কিছুদিন আগে তো একজন বাংলাদেশি সে টানা 3 মাস হসপিটালে ছিল, হসপিটালে থাকার পর এই তো 2 দিন আগে তাকে বাংলাদেশে পাঠিয়েছি স্পেশাল বিমানে করে তার বাচ্চাকে অবশ্যই দেখার জন্য। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তার ভাষণে তার বিষয়টা কিন্তু তুলে ধরেছিলেন। তো যাই হোক, সিঙ্গাপুর গভর্নমেন্ট তার মহানুভবতা অনেক অনেক বেশি দেখাচ্ছেন। আল্লাহ যেন এই সিঙ্গাপুর গভর্নমেন্ট আর সিঙ্গাপুর প্রধানমন্ত্রী তাদের নেকায়েত দান করে, সেটা আমরা দোয়া করি। আর সিঙ্গাপুর যেন খুব দ্রুত আরও অনেক অর্থনৈতিক দিয়ে অনেক উপরে চলে যায় সে দোয়া করি। আর এভাবেই আমাদের ঈদ কিন্তু চলে যাচ্ছে। আর এখন তো বিকেলবেলা, আমি সারাদিন চিন্তা করলাম যে ব্লগ করব কি করব না, করব কি করব না। আমার আমার কিছু ফ্রেন্ড জিজ্ঞাসা করতেছে যে আপনার ঈদের দিন কেমন কাটতেছে, ঈদের দিন কেমন কাটতেছে, ঈদের দিন কেমন কাটতেছে। আমি বলতেছি লকডাউনে আছি, লকডাউনে আছি। সো যার কারণে লকডাউনে কী অবস্থায় আছি, কেমন আছি, সেটা একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যাক, যার কারণে এই ব্লগ তৈরি করা। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বাংলাদেশে অবশ্যই আপনারা যারা আছেন ঘরে থাকবেন, আর সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখবেন। এখন তো বাংলাদেশে ঈদের জামাত হবে না যে খোলা মাঠে, সো তাহলে কি করা, হয়তো মসজিদে চেষ্টা করতেছেন। কিন্তু যে গ্রামে করোনা ভাইরাস রোগী পাওয়া গিয়েছে সেই গ্রামে টোটালি মসজিদে হয়তো ঈদের জামাত হবে না। যদি যদি সম্ভব হয় দয়া করে ঘরের ভিতরে অথবা বাড়িতে আপনাদের কয়েকজনে মিলে ঠিক আমাদের মতো ঈদের জামাত কিন্তু ইচ্ছা করলে আপনারা
করতে পারেন। সো এইভাবেই চেষ্টা করবেন, আল্লাহ যেন আমাদের এই মহামারী এরপরে মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, আর আমরা যারা এখনও ভালো আছি আমাদের জন্য আল্লাহ আরও ভালো রাখে, সে দোয়া করি আমরা। এই পর্যন্ত পুরো বিশ্বে মহামারী করোনা ভাইরাসে 335,000 প্লাস মানুষ মারা গিয়েছে। ইটস রিয়েলি ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশেও কিছুদিন আগে এস আলম গ্রুপের যে প্রধান নির্বাহী, তিনিও করোনা ভাইরাসে মারা গিয়েছেন। যদি করোনা ভাইরাসটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা আপনি যদি ফার্স্ট টাইম আপনার শরীরে যদি আপনি যদি বুঝতে পারেন যে আমার করোনা ভাইরাস হয়েছে, তাহলে ফার্স্ট টাইম আপনি গিয়ে টেস্ট করেন আর ধরা খান, তাহলে আপনার ট্রিটমেন্ট করা খুবই ইজি। আর লাস্ট টাইম যখন আপনি ধরা খান, তাহলে আপনার ট্রিটমেন্ট করা কিন্তু সামথিং ডিফিকাল্ট হয়ে যায়। কিছুদিন আগে করোনা ভাইরাস আমি আক্রান্ত হয়েছি কিনা তার জন্য আমি অলরেডি একটা টেস্ট করে আসছি, আর আমি বলছিলাম যে তার রেজাল্ট দিবে কিছুদিন পর, ফেসবুক পোস্টের কথা এটা। সো এটা রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। যদি আমাদের মধ্যে, আমাদের এই রুম ওই রুমের মধ্যে কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হতো, তাহলে ডরমেটরির কর্তৃপক্ষ তাহলে তাকে খুব দ্রুত নিয়ে যেত বাইরে হসপিটালে অথবা আইসোলেশন রুমে। তার মানে আমরা এখানে আল্লাহর রহমতে, আমরা, আমি এবং আমার ফ্রেন্ডরা আমাদের রুমের মধ্যে সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছে, যার কারণে আমাদের কাউকে কিন্তু ডাক দেওয়া হয়নি যে আইসোলেশন রুমে যাওয়ার জন্য। সো এই হচ্ছে সিঙ্গাপুরের লকডাউনের মধ্যে আমরা এভাবে ঈদ পালন করতেছি। আরেকটা বিষয়, আমি আমার যতগুলা ঈদ উদযাপন করেছি, কোনো ঈদে ইভেন সিঙ্গাপুরেও আমি এ পর্যন্ত 4-5 ঈদ আমি উদযাপন করেছি, কোনো ঈদে আমি সেমাই ছাড়া কিন্তু আমি আমার ঈদ উদযাপন করিনি। ইভেন আমি রান্না করে আমার ফ্রেন্ডদেরকেও তাদেরকে নিয়ে একসাথে খেয়েছি আমরা সেমাই, দেন অন্যান্য যা কিছু আয়োজন করা যায় সব কিছু আমি আমার ফ্রেন্ডের সাথে কিন্তু আমরা শেয়ার করেছি, কিন্তু এই ঈদে কিছুই করা যাচ্ছে না, কারণ লকডাউনে আছি। আমাদেরকে খাবার দাওয়ার যা দিচ্ছে সব সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি দেওয়া হচ্ছে, সো এগুলোর মধ্যে আমরা সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর হ্যাঁ, একটা বিষয় যেটার কথা বলতেছিলাম, আর এই একমাত্র এই ঈদেই আমরা সেমাই রান্না করে খাইতে পারতেছি না, কারণ সিঙ্গাপুর গভর্নমেন্ট সেমাই রান্না করতে দেয় না। হয়তো যারা ওইদিকে রান্না করতেছে তারা হয়তো জানে না কীভাবে সেমাই রান্না করতে হয়, যার কারণে আমরা সেমাইও রান্না করতে পারতেছি না রুমের মধ্যেও, আর আমরা বাইরে থেকেও কিনে আনি নাই, কারণ আমাদেরকে বাইরে হতে দেওয়া হচ্ছে না, কিন্তু যার কারণে আমরা কিনতে পারি নাই। সো সেমাই ছাড়াই এই ফার্স্ট আমরা ঈদ উদযাপন করতেছি সেমাই না খেয়ে। লাইফে এটা মনে থাকবে, এরপরে ওই মহামারী করোনা ভাইরাস যেন খুব দ্রুত চলে যায়, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমাদের তো কাজ শুরু হচ্ছে June 2, সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাইরে গিয়ে আমরা কাজ করবো আগের মতোই এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে। কিন্তু সিঙ্গাপুরে এর প্রভাব খুব একটা নেই, সিঙ্গাপুরে প্রত্যেকটা ডরমেটরিতে 325,000 যে কর্মী আছে সবাই কিন্তু আস্তে আস্তে টেস্ট করতেছে, যে এখান থেকে তারা ডাইরেক্টলি যারা এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদেরকে খুব দ্রুত সিলেক্ট করে আইসোলেশনের মধ্যে নেওয়া হচ্ছে অথবা হসপিটালে নেওয়া হচ্ছে, আর যারা এই পর্যন্ত ভালো আছে একমাত্র তাদেরকে কাজের পারমিট দেওয়া হবে কাজ করার জন্য সিঙ্গাপুরের ভিতরে গিয়ে কাজ করার জন্য। সো আমার জন্য সিঙ্গাপুরে যারা বসবাস করে, পৃথিবীর যত প্রবাসী আছে বাইরে, সবার জন্য বাংলাদেশে যারা আছেন সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, মহামারী করোনা ভাইরাস থেকে যেন মুক্ত রাখে। এছাড়া সবাইকে জানাই ঈদ মুবারক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও, আর এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি বাংলাদেশে আমাদের জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আর অবশ্যই ঘরে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আল্লাহ হাফেজ।